खुद रक्षकই ভক্ষকের ভূমিকায় চাকমাঘাটের পোষমেলায় জোয়ার আসর বসালো জুয়ারিরা। উক্ত মেলায় পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও কি করে জুয়ারিরা এই ধরনের কর্মকাণ্ডে সংগঠিত করেছেন তা নিয়ে প্রশ্ন জনমনের মধ্যে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা আদৌ কি সম্ভব? যারা রক্ষক তারাই ভক্ষকের ভূমিকায় সমাজ ব্যবস্থায় বর্তমানে। পুলিশের উদাসীনতায় এবার চাকমাঘাটের পোষমেলায় জোয়ার আসর বসালো জুয়ারিরা। সভ্য সমাজের লোকজনরা এসব প্রত্যক্ষ করে কেবল ছি ছি করল। বুধবার রাতে চাকমাঘাটের পোষমেলায় পুলিশের টহলদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক মহল থেকে। বেলাস্থলে পুলিশের সহায়তা কেন্দ্রে বসে পুলিশ ও টিএসআর জওয়ানরা নিরাপত্তার দায়িত্ব পালন করে, যা সভ্য সমাজের মানুষজন এটা মেনে নিতে পারছে না। চাকমাঘাট পোষমেলা কমিটির একটি সূত্রে জানা গেছে, মেলা কমিটির এক সদস্যের ছত্রছায়ায় লালিত কিছু সংখ্যক জুয়ারিরা স্থানীয় তুইমধু এলাকায় সহ বিভিন্ন স্থানে জুয়ার আসর বসায়। জানা গেছে শাসক দলের নেতার ছায়ায় থাকা পুলিশ মেলাস্থলে জুয়া বিরোধী অভিযান চালায়নি বলে অভিযোগ একাংশ মহলের। তবে এটা সম্ভবপর হয়ে ওঠে জুয়ারি ও পুলিশের রফা সূত্রের মধ্য দিয়ে। বুধবার সন্ধ্যারাত থেকে চাকমাঘাটের পোষমেলাস্থলে চলে জুয়ার আসর। পুলিশ মেলাস্থলে ছিল খাকি উর্দি পরা সভা সুন্দরের মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।